প্রিয় দর্শক, সামনে আসছে ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটক ইন্ডাস্ট্রিতে চলছে নাটক তৈরির উৎসব। তার মধ্যে আপনার প্রিয় অভিনেতা ফারহান আহমেদ চৌহানের আসছে অনেকগুলো নাটক। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব আরও একটি নতুন নাটকের। কী সেই নাটক এবং কেমন হবে নাটকটির গল্প, এই সকল তথ্য জানতে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আশরাফ, আপনারা দেখছেন এএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। ভালোবাসা দিবসে ফারহান আহমেদ জোবান ভক্তরা পেতে চলেছে নতুন একটি নাটক, যার নাম একজন মায়াবতী। নাটকটিতে ফারহান আহমেদ জোবানের বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটির বেশ কয়েকটি লোক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। যে লোকগুলো প্রকাশ করে, খুবই সুন্দর একটি রোমান্টিক নাটক হতে চলেছে এই ভালোবাসা দিবসে। নাটকটি নির্মাণ করা হয়েছে গ্রাম্য পরিবেশে, যেখানে গ্রামের আঁকাবাঁকা পথ, সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত সহ অনেক কিছুই দেখানো হবে এই নাটকের গল্পে, যেখানে তানজিন তিশা ও জোবান অসাধারণ অভিনয় করেছেন, এমনটি জানিয়েছেন নাটকটির পরিচালক ইমরাউল রাফা। নাটকটির বেশ কয়েকটি লোক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যা রোমান্টিক একটি প্রেমের গল্পের আভাস দেয়। প্রিয় দর্শক, এই ছিল আপনার প্রিয় অভিনেতা ফারহান আহমেদ চৌহানের সর্বশেষ আপডেট খবর। নাটকটি দেখা যাবে ভালোবাসা দিবসে, এজন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।